আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় যে কারণে প্রতি 6 মাস অন্তর দাঁত ও মুখ ডেন্টিস্ট কর্তৃক চেক আপ করানো উচিত। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খেয়ে থাকি সেই খাবারের খাদ্যকণা যদি দাঁতের উপরিভাগে বা দুদাঁতের মধ্যবর্তী স্থানে অথবা মাড়ির ভিতর ঢুকে থাকে সেক্ষেত্রে দাঁতের সমস্যা শুরু হয়। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাঁতের উপরিভাগে কিছুটা খাবার জমে আছে, আর এই খাবারটা যখন জমে থাকে তখন সেটি ধীরে ধীরে পচন ধরে এবং পচনের ক্ষেত্রে তখন দাঁতটি ধীরে ধীরে ক্ষয় করতে শুরু করে। তো ভিউয়ার্স, যখন দাঁতটি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে তখন তার আগে এ ধরনের কালো স্পট তৈরি হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এটি দাঁত ক্ষয়ের প্রাথমিক অবস্থা। তো যেহেতু এই প্রাথমিক অবস্থায় দাঁতে কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কোনো রকম অনুভূতি থাকে না, কিন্তু তারপরেও এটি কিন্তু থেমে থাকে না। আর এটি এমন একটি রোগ যেটি ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না। অর্থাৎ আপনি যদি কোনো ওষুধ খান, ওষুধ খেয়ে যদি এ ধরনের সমস্যার সমাধান করতে চান সেক্ষেত্রে আপনি কখনোই পারবেন না। আপনি যদি অনেক ওষুধও খেয়ে ফেলেন সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আপনি ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন না। এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে, দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট হতে হবে। তো ভিউয়ার্স, এটিকে আমরা মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যারিজ বলে থাকি, বাংলাতে এটাকে পোকা লাগা সমস্যা বলে। তো এই পোকা লাগা সমস্যাটা তখনই হয় যখন দাঁতের ভিতরে এই ধরনের খাবার জমতে শুরু করে। দাঁতের ভিতরে হোক, দাঁতের পাশে হোক, দুদাঁতের মধ্যবর্তী স্থানে হোক, যখনই খাবার জমে তখন সেই খাবারটি পচে গিয়ে সেটি এরকম ক্যারিজের তৈরি হয়। আর এই ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের ভিতরে যেতে থাকে, আর তখনই দাঁতে যন্ত্রণা হয়। ভিউয়ার্স, এখানে দেখুন একটি দাঁতে খুব সামান্য একটি ছিদ্র রয়েছে। তো এমন ছিদ্র যদি কারো থেকে থাকে সে হয়তো নিজেও জানে না যে সে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত রয়েছে, তার দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি উপরের দাঁত হয় সেক্ষেত্রে সমস্যাটা আরও বেশি, কারণ উপরের দাঁতে যখন ক্ষয় শুরু হয় তখন দেখতে পায় না, নিজে নিজে দেখতে পাওয়া যায় না। আর এর জন্যই আপনাকে 6 মাস অন্তর, মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত পরীক্ষা করানো, দাঁতের চেক আপ করানো, দাঁত স্কেলিং করাতে। যদি আপনি 6 মাস অন্তর দাঁত স্কেলিং করান, দাঁতগুলা পরিচর্যা করান, তাহলে যদি প্রাথমিক অবস্থায় এই ধরনের কোনো স্পট থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে সেটি প্রাথমিক অবস্থায় যখন ট্রিটমেন্ট করিয়ে নেবেন তখন আপনার সে দাঁতটি ভবিষ্যতের জন্য ভালো হয়ে যাবে। ভবিষ্যতে আর কোনো ব্যথা হবে না, কোনো যন্ত্রণা হবে না, সে দাঁতটি সেখানেই সুস্থ হয়ে বসে থাকবে। তো ভিউয়ার্স, এখানে এখন এখানে এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ। যে ক্যারিজগুলো ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে, এক পর্যায়ে যখন দাঁতের ভিতরে পাল্পে চলে যায় তখন যন্ত্রণা হয়, ব্যথা হয়। ভিউয়ার্স, এছাড়া যাদের দাঁতে প্রচুর পরিমাণে স্পট আসে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এই স্পটগুলো ধীরে ধীরে অনেক শক্তভাবে দাঁতের সঙ্গে লেগে থাকে। তো এই স্পটগুলো অনেকেই ঘষাঘষি করে ওঠানোর চেষ্টা করে, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। যেমন ঘষাঘষি করলে হয়তো কিছুটা দাঁতে কিছুটা দাগ হয়ে যায়, কিছু ঘর্ষণজনিত স্পট হয়ে যায়, দাঁতটি খসখসে একটা ভাব হয়ে যায় যেখানে ঘষাঘষি করবেন, আর পরবর্তীতে সেই একই স্থানে অধিক স্পট ধরতে দেখা যায়। তো ভিউয়ার্স, এ ধরনের স্পটে আপনি যদি স্কেলিং করায় নেন অন্তত বছরে যদি একবার আপনি দাঁতগুলা স্কেলিং করান, দাঁতগুলা ওয়াশ করায় নেন, তাহলে এ ধরনের সমস্যা থেকে আপনি এড়াতে পারবেন। এবং স্কেলিং করার সময় ডাক্তার আপনার প্রতিটি দাঁতের ভিতর পাশে এবং বাহিরের পাশে প্রতিটি দাঁতের আপনার ট্রিটমেন্ট পরিষ্কার করবে। আর তখন যদি আপনার দাঁতের কোনো ক্ষয় বা কোনো পোকা লাগা সমস্যা থাকে তখন ডেন্টিস্টের চোখে পড়বে যে আপনার ওই দাঁতটিতে সমস্যা রয়েছে। তখন ডেন্টিস্ট আপনাকে বলতে পারবে যে আপনার এই দাঁতটিতে এই সমস্যা রয়েছে, আপনার এটি ট্রিটমেন্ট করার প্রয়োজন। তখন আপনি সেটি ট্রিটমেন্ট করে নিলে তখন আর ভবিষ্যতে সে দাঁতটি আর কখনো নষ্ট হবে না। ভিউয়ার্স, এখানে দেখুন যে নিচের দাঁতে, এখানে নিচের মাড়ির দাঁতের গোড়ার দিকতে বেশ ক্যালকুলাস জমে আছে, যেটিকে আমরা বাংলায় পাথর বলে থাকি। এটি মেডিকেল ভাষায় ক্যালকুলাস বলা হয়। তো এই ক্যালকুলাস যদি দাঁতে জমতে থাকে ধীরে ধীরে, এমন পজিশন একদিনে হয়নি, এটি হতে 1 থেকে 1.5 বছর সময় লাগছে। তো ভিউয়ার্স, এটি যখন অধিক হয় ধীরে ধীরে, তখন যত বেশি হয় তত বেশি দাঁতের গোড়ার দিকটা নিচের দিকে নেমে যেতে থাকে। অর্থাৎ যে মাংসটা রয়েছে, যে মাড়িটা রয়েছে, এই পাথর পড়ার কারণে মাড়িটা নিচের দিকে চলে আসে, এবং এই পাথরের জন্য মুখে প্রচণ্ড দুর্গন্ধ হয়, মাড়ি থেকে রক্ত আসার সমস্যা হয়, জিঞ্জিভাইটিস রোগ হয়, মাড়ি ফুলে ওঠার সমস্যা হয়, কখনো কখনো দাঁত হালকা নড়তেও পারে এই পাথর পড়ার কারণে। তো ভিউয়ার্স, আপনি যদি 6 মাস অন্তর বা 1 বছর অন্তর যদি আপনি দাঁত স্কেলিং করান সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হবে না, পাথর জমতে পারবে না, আর সেক্ষেত্রে আপনার দাঁত এবং মাড়ি দুইটাই সুস্থ থাকবে। ভিউয়ার্স,
যেহেতু ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় থাকতে কোনো ব্যথা হয় না, কোনো যন্ত্রণা হয় না, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ক্যারিজগুলা বেশ ছোট রয়েছে, এখনও পর্যন্ত পাল্প অবধি পৌঁছায়নি, আর তার জন্যেই এমন দাঁতে ফিলিং করা যায়। তো এমন দাঁতে আপনি যখন ফিলিং করায় নেবেন, যদি দাঁতে ছোটোখাটো কোনো গর্ত থাকে, যদি সামান্য ক্ষয় থাকে, সেটিকে আপনি ফিলিং করায় নিতে পারেন। মনে রাখবেন, ব্যথা হওয়ার পূর্বেই আপনাকে ফিলিং করাতে হবে। যদি দাঁতে ব্যথা হয়ে যায় তখন আপনাকে আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট হতে পারবেন না, তখন আপনার চিকিৎসা ব্যয়টি বেশ বেশি হয়ে যাবে, যেটি রুট ক্যানাল ট্রিটমেন্ট নামে পরিচিত। সেই ট্রিটমেন্ট করে আপনার সে দাঁতটি রাখা যেতে পারে। তো ভিউয়ার্স, এমন প্রাথমিক অবস্থায় যখন আপনি ডেন্টাল চেক আপ করাবেন, তখন এমন যদি কোনো প্রাথমিক অবস্থা ধরা পড়ে ডেন্টাল ক্যারিজের, তখন সেটি আপনি যখন ফিলিং করায় নেবেন তখন সেটি দেখতে আগের মতো হয়ে যাবে, সেখানে আর খাবার জমে থাকবে না, আর আপনার পাশের দাঁতগুলোও ভালো থাকবে। ভিউয়ার্স, একটি দাঁত যখন ক্যারিজে আক্রান্ত হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি সুস্থ দাঁত, এটি ক্যারিজে আক্রান্ত দাঁত, এই ক্যারিজটি ধীরে ধীরে যখন এখন দেখুন যে ডেন্টিন অংশের মধ্যে আছে, অর্থাৎ দাঁতের যে দ্বিতীয় লেয়ার আছে সেটার ভিতরে আছে, প্রথমে এনামেল রয়েছে, তারপরে ডেন্টিন এবং তারপরে যে পাল্প। তো যখন এই ডেন্টাল ক্যারিজটি এখন এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি ডেন্টিন অংশে আছে, ডেন্টিন অংশে থাকলেও আপনি ফিলিং করাতে পারবেন। ফিলিং করালে দাঁতটি আর কখনোই ব্যথা হবে না, কখনোই যন্ত্রণা হবে না। যদিও এই অবস্থায় কোনো ব্যথা বা যন্ত্রণা থাকে না, তার মানে এই নয় যে দাঁতটি সুস্থ রয়েছে। যখন আপনার এই যে ক্যারিজটি ধীরে ধীরে এমনভাবে পাল্পের সঙ্গে মিশে যাবে, অর্থাৎ পাল্পে চলে আসবে, তখন আপনার দাঁতে ব্যথা হবে, তখন আপনার দাঁতে যন্ত্রণা হবে, দাঁতের গোড়া ফুলে উঠবে, বিভিন্ন সমস্যা শুরু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এর জন্য যখন এমন প্রাথমিক অবস্থায় থাকবে তখন যদি আপনি দাঁতটি ফিলিং করায় নেন, তাহলে আপনার সে দাঁতে আর কখনোই ব্যথা থাকবে না। তো যেহেতু আপনি নিজে বুঝতে পারবেন না যে আপনার দাঁতে ডেন্টাল ক্যারিজ রয়েছে কি না, আর তার জন্যই আপনাকে মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর, আপনি যদি চান বছরে একবার, বছরে অন্তত একবারও যদি আপনি ডেন্টাল চেক আপ করান, আর সেক্ষেত্রে এ ধরনের যে সমস্যাগুলো ধরা পড়বে সেগুলো যদি প্রাথমিক অবস্থায় আপনি ট্রিটমেন্ট করায় নেন, সেক্ষেত্রে হয়তো 500 টাকা বা 300 টাকা 400 টাকার ভিতরে এক একটা দাঁত ফিলিং করা যায় আমাদের দেশে। এর থেকে ভালো ফিলিংও আছে, অধিক দামি ফিলিংও আছে, কিন্তু মোটামুটি একটা ভালো ফিলিং করতে গেলে আপনার 500 থেকে 600 টাকার মধ্যে আপনি একটা ভালো ফিলিং করায় নিতে পারবেন। আর 500 থেকে 600 টাকার মধ্যে আপনার যখন ফিলিংটা করায় নেবেন, তখন কিন্তু আপনার সে দাঁতগুলো আর কখনোই নষ্ট হবে না। তো ভিউয়ার্স, এর জন্যই মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁতগুলো চেক আপ করাতে, তাহলে আপনার প্রাথমিক অবস্থায় যে সমস্যাগুলো থাকবে সেগুলো সমাধান করা সম্ভব স্বল্প খরচে। তো ভিউয়ার্স, আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।